পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার পরম পূজ্যপাদ আশাদেবের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আজকে এই মহতী সৎসঙ্গে যারা উপস্থিত রয়েছেন সর্বাগ্রে ঠাকুরের দীক্ষাদাতা কর্মী যাজক অধৈর্য সস্তনী ব্রতধারী এবং সকল সৎসঙ্গীদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আনন্দ জয়গুরু জানিয়ে আমি দু চারটি কথা বলছি। জয়গুরু, অনেকদিন ধরে ঠাকুরের প্রসঙ্গ হয় না অনলাইনে, এখন দেখছি অফলাইনে খুব সৎসঙ্গ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরাও যাচ্ছি। অনলাইনে সৎসঙ্গের প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে, তবে ধরে রাখা ভালো, কারণ অনেক মহান ব্যক্তিত্বরা রয়েছেন যারা ঠাকুর দর্শন করেছেন, ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানেন, অনেক অভিজ্ঞতা সঞ্চার করেছেন, তাদের মুখ থেকে আমরা অনেক কথা শুনতে পাই। এই জন্যই আমার মনে হয় অনলাইনের সৎসঙ্গে একটা চরম সার্থকতা রয়েছে। আমি তেমন তো কিছু বলতে পারি না, তবু দু এক কথা বলি আর কি। আর ভাতৃপতি মনু ভাই মাস্টারমশাই বললেন, যখন কিছু বলি, আমাদের জীবন সাধনা, এই জীবনটা আমরা পেয়েছি কোটি কোটি সাধনা করে, জীবনের সার্থকতা কোথায়? আমরা যদি জীবনের সার্থকতা এবং জীবন বৃদ্ধি এবং আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে প্রাণ আছে, তা বিং আছে, সেটা যদি বিকামিং না হয়, অর্থাৎ বৃদ্ধি না হয়, তাহলে জীবনের কোনো সার্থকতা নেই। বিং থাকতে পারে, কিন্তু বিকামিংটা আমাদের জীবনের প্রয়োজন। আচার্যদেব একদিন, বিগত আচার্যদেব পূজ্যবাদ দাদা, তিনি বসে থেকে তিনি এগুলো প্রসঙ্গ করছিলেন, আমরা বসে শুনছিলাম। তাই জীবনের সার্থকতা, যিনি বিং অ্যান্ড বিকামিং কে ধরে রেখেছেন, যিনি জীবনকে বিকামিং করে দিয়েছেন, শ্রীবৃদ্ধির পথে এগিয়ে দিয়েছেন, তিনি হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, আচার্য পরম্পরা আচার্যদেব। আচার্যদেবের কাছে আমরা বসলে বুঝতে পারি যে তার মধ্যে যেন ঠাকুর লীলা করছেন। তাই আচার্য কেন্দ্রিক জীবনযাপনে যদি আমরা অভ্যস্ত হয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের জীবন বৃদ্ধি হবে। তাই প্রত্যেকটা মানুষের উচিত, আমরা যারা গুরু ভাই ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের বিধিবিধানকে অনুসরণ করি, তাদের প্রত্যেকের উচিত আচার্যকে অনুসরণ করা, আচার্য সঙ্গ করা। আচার্য সঙ্গ না করলে আমরা ঠাকুরকে ঠিক বুঝতে পারবো না, ধরেও রাখতে পারবো না ঠিক, এবং যজন যজন ইষ্টবিধি শুধু করলে হবে না, আমাদের আচার্য সঙ্গটা করা দরকার। তিনি এমন একটা ম্যাগনেটিক পার্সোনালিটি যার মধ্যে ভীষণ ম্যাগনেট রয়েছে, আমরা যখন তার কাছে বসি যাই, মনে হয় যেন আর উঠতে ইচ্ছে করে না, আরও কথা শুনি তার কাছ থেকে, একটা চম্বুকের মধ্যে যেন আকর্ষণ করে। সেই জন্য আমাদের প্রত্যেকের দরকার, আমরা যখনই দেওঘরে যাব, গিয়ে আচার্য সঙ্গ করব, সুযোগ পেলেই তার দর্শন প্রণামের সঙ্গে তার কথাগুলি শুনব। তার কথা শোনার মধ্যে দিয়ে আমাদের অনেক জ্ঞান হয়, অনেক জীবনের পরিবর্তন আসে, এগুলি আমাদের প্রয়োজন। তো যাই হোক, একদিন একটা কথা গল্প বলি, আচার্যদেব পূজ্যবাদ দাদা আর কি, ঠাকুর তখন পার্লারে বসে আছেন, ঠাকুর ভাবছেন, তখন দাদা জিজ্ঞেস করছেন,
আগে আপনি কি ভাবছেন? ঠাকুর তখন বললেন, আমাদের যে জীবন বৃদ্ধির যে পথ, আমাদেরকে নিয়ে তিনি ভাবছেন। অর্থাৎ আমরা কি করে আমাদের জীবনের শ্রীবৃদ্ধি ঘটাবো, জীবনটা কি করে সুন্দর করব। দিন দুনিয়ার মালিক দয়াল ঠাকুর তিনি আমাদেরকে নিয়ে ভাবছেন। তাহলে ভেবে দেখুন, ঠাকুরের চিন্তা কিন্তু আমাদেরকে নিয়ে। কেন? আমরা কবে তৈরি হব, আমাদের মধ্যে কবে ঠাকুরত্ব জাগবে, আমরা কবে অহিংসা নীতি গ্রহণ করব, আমরা কবে সুন্দর হয়ে উঠব, এগুলি তিনি ঠাকুর চিন্তা করেন। তাই তার ভাবনা, তার সমস্ত কিছু করার আমাদের ভালোর জন্য। কিন্তু তিনি ভালো হয়ে এসেছেন পৃথিবীতে, তার ভালোর জন্য কিছু দরকার নেই। আমাদের ভালোর জন্য তিনি সারাটা জীবন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি ত্যাগ স্বীকার করে আমাদের জীবনকে সুন্দর করার জন্য তিনি অনেক ধর্ম, অনেক ক্রিয়াকর্মাদি করেছেন, এটা কিন্তু আমরা দেখেছি। সেই জন্য ঠাকুরের স্বপ্নকে আমাদের বাস্তবে রূপদান করা প্রয়োজন। ঠাকুরের স্বপ্ন মানে আচার্যদেবের মধ্যেই সেগুলি বাস্তবভাবে জীবন্ত হয়ে আছে। তিনি যখন যা বলেন সেগুলিকে ধারণ করা, পালন করা এবং বাস্তবে রূপ দান করা, এই করার মধ্যে দিয়ে দেখা যাবে আমরা নিজেরা সুন্দর হয়ে উঠব। এমনি এমনি সুন্দর হওয়া যাবে না। আমি যদি মনে করি আমি সুন্দর হয়ে উঠব, টাকা পয়সা প্রচুর আমি সুন্দর হব, অসম্ভব, হওয়া যাবে না। সুন্দর হতে গেলে যিনি সুন্দর তার সান্নিধ্যে যেতে হবে। তার সান্নিধ্যে না গেলে আমাদের জীবনে যে বৃত্তি প্রবৃত্তিগুলি আছে, কমপ্লেক্স পার্সন যে রয়েছে, এগুলি আমাদের আমাকে সুন্দর করতে দেবে না। সুন্দরটা হয় বাহ্যিক দিক থেকে, যেমন একটা দেখলে মনে হয় লোকটা দেখতে সুন্দর, কিন্তু মনটা সুন্দর দরকার আগে। এই মন সুন্দর হবে তখনই যখন বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে আসবে। এই বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে আসবে তখনই যখন আমি আদর্শের সঙ্গে যুক্ত হব, আদর্শের কথা শুনব, তখনই সুন্দর হবে, তাছাড়া কখনো সুন্দর হবে না। তাই আমাদের প্রতিনিয়ত দরকার ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরের কথাগুলিকে জীবন চরিত্রে রূপ দেওয়া। এবার শারীরিক দিক থেকে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি, আমরা অনেকেই দীক্ষা নিয়েছি, ঠাকুরের নাম ধ্যান করি, অনেকেই সস্তনে নিয়েছেন, অনেকে যাজক কর্মী, অধৈর্য ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, আমরা অনেক সময় পেটের বিভিন্ন সমস্যায় ভুগি। ঠাকুর এক জায়গায় বললেন, এই খাবার দাবার নিয়ে বললেন তিনি, যে আমার যে প্রসাদ যেখানে আমার নাম করে, আমার বিধি অনুসরণ করে যেখানে প্রসাদ তৈরি হয়, সে প্রসাদ খেলে মানুষ সুস্থ থাকে। তাহলে আজকে আমরা দেওঘরে গিয়ে প্রসাদ যখন খাই, দেখি বাস্তবভাবে পেটের সমস্যা থাকলেও সেই প্রসাদ খেয়ে কিন্তু সুস্থ হয়ে যায়। অথচ অন্যান্য জায়গায় সেটা কিন্তু হয় না। কেন হয় না? তাহলে ঠাকুরের সেই বিধান সেখানে পালন হয় না। তিনি যেভাবে প্রসাদ রান্নার বিধি দিয়েছেন, তিনি যেভাবে পরিবেশনের কথা বলেছেন, এগুলো কিন্তু পালন হয় না। তাই আমাদের সতর্ক থাকা উচিত এবং এটা প্রতিটি ক্ষেত্রেই আমাদের স্মরণ রাখা দরকার, ঠাকুর কীভাবে প্রসাদ রান্না করতে বলেছেন এবং সেই বিধিগুলো ঠিক ঠিক মতো মানা হচ্ছে কি না সেগুলিকে অনুসরণ করা। আমরা সৎসঙ্গ করলাম, প্রসাদ পেলাম, মানে যেন কাড়াকাড়ি করে খাওয়ার মতো অবস্থা, এরকমভাবে কিন্তু খাওয়া ঠিক না। আমরা সৎসঙ্গ করছি ঠিক, কিন্তু প্রসাদও খাচ্ছি ঠিক, কিন্তু সে ঠাকুরের প্রসাদ হয়ে উঠছে না। এগুলি আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। এগুলি যেন ঠিক ঠিক মতো যেখানে রান্না হচ্ছে সেই জায়গাগুলিতে যেন ঠিক ঠিক লক্ষ্য করা হয়, ঠিক নিয়ম মাফিক সেগুলো যেন হয়, এদিকে আমাদের দৃষ্টি আরোপ করা দরকার। তবেই কিন্তু ঠাকুর খুশি হবে। আমরা খুশি করতে চলেছি কাকে? আমরা খুশি করি, খুশি করতে চলে ঠাকুরকে। ঠাকুর খুশি হলে সব খুশি, আমি খুশি হলে খুশি না, ঠাকুরকে খুশি করতে হবে। আমাদের লক্ষ্যটা হলো ঠাকুর। ঠাকুর খুশি হবেন তখনই যখন তার বিধান মতো আমরা চলতে থাকব। তাই আমরা সৎ
সৎসঙ্গে ঠিক, কিন্তু সৎসঙ্গের আচরণটা আমাদের ঠিক করে তুলতে হবে, যাতে আমাদেরকে দেখে বহু মানুষ সৎসঙ্গের আশ্রয় নিতে চায়, সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করতে চায়। তাহলেই ঠাকুরের কিন্তু স্বপ্ন সার্থক হবে, আচার্যদেব খুশি হবে। আজকে আচার্যদেবের কাছে বসলে আমরা আগেও গেছি, বসেছি, বর্তমান আচার্যদেব তার কাছে বসার এখনও সুযোগ হয়নি। আচার্য হিসেবে যখন তিনি অভিষিক্ত হলেন, তারপরে আমরা কোভিডের জন্য আর যেতে পারিনি, যাই হোক যাওয়ার হয়তো সুযোগ হবে। তিনি কিন্তু ঠাকুরের কথাই বলেন, তিনি কিভাবে আমাদের জীবন সুন্দর হবে, আমরা কিভাবে চলব, সেই বিধানগুলো কিন্তু দেন সব কিন্তু ঠাকুরের, ঠাকুরকে দিয়ে। তিনি একদিন বলছিলেন, খড়গপুর থেকে এক ভদ্রলোক দেওঘরে এসেছিলেন, এসে বাবাদাকে দেখে তার খুব ভালো লেগেছে। এখন তিনি বলছেন একজনকে ডেকে, দাদা আমি উনি কে? বলছেন উনি হলেন পূজনীয় বাবাইদা। বলছে বাবাইদা কে? তখন বললেন আচার্য, বর্তমান আচার্য, হ্যাঁ জ্যেষ্ঠ ছেলে। তো আমি ওনার আদর্শকে আমার খুব ভালো লেগেছে, চলা বলা খুব ভালো লেগেছে, আমি ওনার দীক্ষা নিতে চাই। তখন বাবাদার কাছে গিয়ে নিবেদন করলেন, বাবাদা বললেন যে আদর্শ আমার বলে কিছু নেই, সবই আমার আদর্শ বলে কিছু নেই, আমার যা আছে সবই ঠাকুরের, আমি ঠাকুরের আদর্শ নিয়েই চলি, তার কথাই বলি। তাই তাকে যদি দীক্ষা যদি নিতে হয় তাহলে তার আদর্শকে গ্রহণ করে আপনাকে দীক্ষা নিতে হবে। তাহলে দেখুন, যিনি দিন দুনিয়ার মালিক আচার্য, তিনি বলছেন আমার কিছু নেই, সবই তার। আমাদের এই ভাবনাটা শুধু ভাবতে হবে, ভাবতে ভাবতেই একদিন দেখা যাবে সেই জায়গায় আমরা কিন্তু ঠিক পৌঁছব। আমরা আমাদের চলা বলা করা সব হিংসা বিদ্বেষ এগুলি আস্তে আস্তে দূরীভূত হবে। আর প্রতিদিন যাজন করা দরকার, দীক্ষার জন্য মানুষকে বলা দরকার, একটা মানুষকে হলেও দীক্ষার কথা বলা দরকার। আমরা নিজেদের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে দীক্ষার কথা বলার কোনো সুযোগ হয় না, সুযোগ হয় না মানে বলি না, ভুলে গেছি। আজকেই সকালবেলা হাঁটতে গিয়ে আমারই এক প্রবলেম, তাকে বললাম তুমি কেমন আছো, আমার যে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে খুব। আমি বললাম ভুঁড়ি বেড়ে যাচ্ছে কারণ, এত তো ছিল না তোমার। এখন বলছে কী করবো, লকডাউন কাজকর্ম নাই, বলছে যাজনও করতে পারো না। বলছে না ওটাই হয় না। আমি শোনো, হাঁটো তার সঙ্গে সঙ্গে যাজনও করো, ঠাকুরের কথা বলো, আমাকে পাঁচটা দীক্ষা ব্যবস্থা করো তো দেখি। আমি বললেন না, আপনি যখন বললেন আমি দেখব। আমাদের, আমি তাকে দিয়ে শুধু বলছি না, প্রত্যেকেরই দরকার প্রতিদিন যাজন মুখর হয়ে থাকা, মানুষকে দীক্ষার কথা বলা, যাজন করা, এই তাদের পাশে থাকা। তাহলে আস্তে আস্তে দেখা যাবে আমরা নিজেরাও ভালো থাকবো, তাদেরও মঙ্গল হবে। যাই হোক, আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, সময় বোধ হয় হয়ে আসছে, আমি বেশি কিছু আর বলবো না। পরবর্তী আমাদের শ্রদ্ধেয় মনোরঞ্জন দা খুব ভালো বলেন, তিনি আছেন, তার কাছ থেকে ঠাকুরের কথা আমরা শুনব। এই বলে আমি আপনাদের সবার সুদীর্ঘ শান্তিময় জীবন, নববর্ষের প্রতিটি মুহূর্ত আপনাদের সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবনে, এবং আপনাদের জীবন সুদীর্ঘ শান্তিময় হয়ে উঠুক, এই আশা রেখে পরমপিতার রাতুল চরণে আমি শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।